আমি এখানে গাড়ি চালাই। এখানে গাড়ি চালাই? জি পানি গাড়ি চালাই। ওরে ভাই রে ভাই, বাঙালি হোটেলে চলে আসলাম অবশেষে। সো চলেন হোটেলের ভিতরে যাই অ্যান্ড কিছু খাওয়া দাওয়া করি, দেখি হোটেলের ভিতরে বাঙালি হোটেলে সৌদি আরবে কি কি আছে। সালাম আলাইকুম কাকা, ভালো আছেন? ভিডিও করলে কাকা সমস্যা আছে? আচ্ছা কাটলে ভিডিও করি একটু। হ্যাঁ গাইস, এখানে দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশের মতন কিন্তু এই যে আপনার এই, এটা কি বলে জানো, বুঝে গেলাম কাকা, এটার নাম কি? ও এই যে উপরে নিমকি আছে, এই যে দেখেন সব কিছুই আছে এখানে সৌদি আরবে, কিন্তু এগুলো পাওয়া যায়। ভাই রে ভাই, জিলাপিনি গাইস। আর আজকে কিন্তু শুক্রবারের দিন আরও অনেক জিলাপি ছিল কাকায় বলতেছে, আর মিষ্টি অনেক ছিল। আর এই দেখেন মিষ্টি মানে সব কিছু কিন্তু পাওয়া যায়। মানে আমরা দেশে থাকতে ভাবি যে সৌদি আরবে হয়তো কিছু পাওয়া যায় না, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে কাকাদের মতন। কাকা এটা কি আপনার নিজের দোকান? এটা হচ্ছে কাকার নিজের দোকান। কাকা আপনাদের দেশের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে কাকার বাড়ি। সো ওকে, সো গাইস এখানে দেখেন অনেক কিছুই কিন্তু আছে। আজকে শুক্রবারের দিন অনেক কিছুই কিন্তু মানে শেষ হয়ে গেছে। আর অনেকে যে আমাদের লোক আছে এখানে, অনেক বাঙালিরা আছে, সবাই এখানে খাইতে আছে। আর এটা এখানে হলো মাগরিবে আসানের পরে সবসময় এটা ফুলই থাকে। সামনে যে আপনার এই আরও ফিন্দি ফুন্নি আছে, এখানে যেটার ভিতরে যদি আসি এই আপনার এখানে মানে এগুলো হলো সিন্নি টিন্নি আর কি, এগুলো দই আর কি, এগুলো দই না? হাই হাই ভাই, এখানে দই আর রসমালাই আছে ভাই। আর এই যে আমাদের এখানে ভাই, এখানে আপনি কাজ করেন? কত বছর ধরে ভাই? আড়াই বছর। আড়াই বছর ধরে ভাই এখানে কাজ করতেছে গাইস। আর এখানে সব কিছু ভালো ভাই? বিরিয়ানি আছে, বিরিয়ানি, বিরিয়ানি আছে। হাই হাই গাইস, সৌদি আরবে বন্ধুরা এখানে বিরিয়ানিও আছে। ও ভাই সাহ, গরুর গোশতের সাথে আর কি কি আছে ভাই এখানে? হ্যাঁ হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই যে টুপি টুপি মাথায় দিয়ে কিন্তু চলে আসছে। কি কি ভাই, কি কি পাওয়া যায়? আচ্ছা ভাই, গরু পায়া আছে, খাসির পায়া আছে, এবং গরু গোশ আছে, খাসির গোশ, মুরগি, পরোটা, ডাউল ভাজি, দধি, মিষ্টি রসমলাই, বুনা খিচুড়ি, বিরিয়ানি, তারপরে আরো সব কিছু আছে, দই, মিষ্টি, রসমলাই, সব কিছু পাওয়া যায়। সব কিছু কি ভাই? সব কিছু ভালো, ভালো, হ্যাঁ সব কিছু ইনশাআল্লাহ ভালো। নানরুটি পাওয়া যায় আপনার, গরু গোশ, খাসির গোশ, গরুর পায়া, খাসির পায়া, তারপরে এই যে তেহারি আছে, এই যে বিরিয়ানি, এই যে বুনা খিচুড়ি, তাজা গরু গোশ, তারপরে এই যে আপনার সবজি আছে, এই যে হ্যাঁ আমাদের ভাই ব্রাদার কিন্তু হোটেলে সবাই এখানে খাওয়া দাওয়া করতেছে, সবাই সৌদি আরবে আছি। এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে, দেখেন আমাদের পুরো সব কিছু গাইছে আমাদের বাংলাদেশের মতনই। এখানে মানে আসলে বোঝা যায় না যে সৌদি আরবে আছি, মানে খারাপ লাগার কোনো সিস্টেমই নাই। এখানে সব বাংলাদেশের মতন গাইছে, ঠিক আছে? এখানে দেখা, এখানে কিন্তু টিপি টুপিও রাখা আছে, মানে একবারে উপি লেভেলের, মানে এখানে বোঝাই যায় না যে গাইছে এটা বাংলাদেশ, সৌদি আরবিয়া, ঠিক আছে? এখানে এটা হলো ওয়াশরুম গাইছ, সে সব কিছু মিললে গাইছে অনেক সুন্দর। সালাম আলাইকুম, ভালো আছেন? বাংলাদেশের মতো সব কিছু, মানে কাকা অনেক বছর ধরে আছে, কাকা অনেক বছর ধরে আছে, কাস্টমার।
আমি এখানে গাড়ি চালাই। এখানে গাড়ি চালাই? হ্যাঁ, পানি গাড়ি চালাই। এখানে এত বছর মানে 22 বছর হয়ে গেছে কাকা বলতেছে যে মাত্র ঠিক আছে এখানে দেখতে পারতেছেন সব সময় কিন্তু ভিড় থাকে বুঝছেন মানে এখানে অনেক মানে লাভজনক আছে ঠিক আছে সব সময় ভিড় থাকে আর কি আমাদের এই কাকা হচ্ছে এটা ইয়া সো গাইস আমাদের কাকা বলতাছে যে এখানে সমস্যা নাই তো তারা বলছিল যে সমস্যা আছে কিদুল গাবিন নি হ্যাঁ কিদুল গাবিন নি হ্যাঁ এখানে মানে ওয়েট করতেছি খিচুড়ি খাওয়ার জন্য খিচুড়ি অর্ডার ভাই ভালো বুনা খিচুড়ি আছে ভাই তাজা গরু গোশ ভালো বুনা খিচুড়ি কি কি আছে আদা হোটেল আল কাউসার সৌদিয়ারা বাবা ভাই ট্যাক্সি স্ট্যান্ড ভালো তেরি পাওয়া যায় ভাই বিরিয়ানি দই মিষ্টি রসমালাই আসেন এখানে আসেন ভাই আমাদের প্রথমে একটা পানি দিল আর এটা বিশাল আর কি মানে পলিটিনটা আর কি আমাদের এই ভাই কিন্তু নিয়ে আসছে গাইছে এখানে খিচুড়ি তেরি ভাই খিচুড়ি দেখছেন ভাই ওপে পুরাই জোস মানে এখানে দেখি এটা মানে টেস্ট কিরকম ঠিক আছে আমি তো সবাই মুখে শুনলাম যে সবাই বললো যে টেস্ট অনেক ভালো ঠিক আছে সো খাওয়া দাওয়া করি পরে বোঝা যাবে আর কি টেস্ট কেমন না অনেক ভালোই লাগতেছে ঠিক আছে মানে অন্যরকম একটা টেস্ট আর এটা কিন্তু পোলাও চাই দেখেছি ঠিক আছে মনে করেন যে খাওয়া দাওয়া শেষ বাড়ি ঘর খালি ঘর এখন হলে গিয়ে বাসায় যেতে হবে আর বাসায় যাই সব ভিডিও টিডিও করে কি অবস্থা ভাই ভাই বিরাদার আছে এখানে সবই বাঙালি গাইছে এখানে মনে করেন যে ওরা ধরে কব হয় এখানে ঠিক আছে এন্ডে যাবো দেখবেন সব হইলো বাঙালি ভাই কটাতে এই যে এক ভাই আছে সো ইনশাল্লাহ এখানে বাসায় যাবো আর বাসায় যা মনে করেন যে ভিডিওটা পাই যাবেন সমস্যা নেই ইনশাল্লাহ পুরো একক হবে সো গাইস আজকে এই পর্যন্তই অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ওপি লেভেলে সৌদি আরবে মোস্ট পপুলার ব্লগার হবে ইনশাল্লাহ তোমাদের এসএমআর গেমিং 21 তার উপরে এসএমআর শাকিল 21 ঠিক আছে ফেসবুকের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওইখানে ভিডিওগুলো পেয়ে যাবা সো গাইস সবাই একটু সাপোর্ট করা তোমাদের সাপোর্ট পাইলে কিন্তু আরও ভিডিও করতে অনেক অনেক ভালো লাগবে সো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য দোয়া করি এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশে বসে ইনশাল্লাহ দোয়া করবো ইনশাল্লাহ বাই বাই টাটা